হ্যালো দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আলোচনা করবো আপনাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তীর নতুন একটি মুভি অলরেডি আসে চলেছে। মুভিটির নাম হচ্ছে কাবুলিওয়ালা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাবুলিওয়ালা আমরা গল্পটি শুনেছিলাম, সেই গল্পটি একটা সবার হৃদয় বেদনা করে গল্প ছিল, কালজয় একটি গল্প ছিল। সেই গল্পটির মাধ্যমে সেই গল্পটির ধারা একটা মুভি তৈরি হতে যাচ্ছে। সো আশা করি মুভিটা ব্যাপক সানা ফেলবে, কিন্তু কমার্শিয়ালভাবে যদি ব্যবসায়ী না হয় তবু অনেক অনেক যারা দেখবে তাদের মানুষের হৃদয়ে একটা জায়গা করে নেবে এই মুভিটি। সো মুভিটির নাম হচ্ছে কাবুলিওয়ালা এবং এটার অফিসিয়াল ট্রেলার অলরেডি আপলোড হয়ে গেছে। হ্যাঁ দর্শক, এই ট্রেলারে আমরা শুরুতেই আমরা দেখতে পাবো মিঠুন চক্রবর্তী যাচ্ছে এবং পেছন থেকে তাকে সেই পিচ্চি মেয়েটি সুন্দরকে ডাকছে কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে। এবং এটি জে আই ও স্টুডিওস অর্থাৎ জে স্টুডিওসের পক্ষ থেকে ব্যান্ড সে SBF এন্টারটেনমেন্ট প্রেজেন্ট করছে এই ট্রেলারটি। সো আমরা তার পরপরই দেখতে পাবো কাবুলিওয়ালা অর্থাৎ মিঠুন চক্রবর্তী আর সেই পিচ্চি মেয়েটির সাথে তারা কথা বলছেন। তিনি বলছেন, তোমার ঠাকুরকে, তিনি প্রশ্ন করছেন মিঠুন চক্রবর্তীকে অর্থাৎ সেই কাবুলিওয়ালাকে। কাবুলিওয়ালা বলছে, আমার ঠাকুর আল্লাহ। অর্থাৎ তোমার ঠাকুর আল্লাহ, তাহলে আমার ঠাকুর ঠাকুরই, এটা বলছেন সেই পিচ্চি খুকি মেয়েটি। সো আমরা তার পরপরই দেখতে পাবো মিঠুন চক্রবর্তী বলছেন, ইয়া আল্লাহ, সব মানুষ যদি এরকম পিচ্ছি মেয়ে খুকির মতো হয় তাহলে কতই না ভালো হতো। তারপর দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারপরই আমরা সেই কাবুলিওয়ালা আর সেই পিচ্ছি মেয়ের মাঝে সেই খুনসিটিগুলোই দেখানো হচ্ছে এই ট্রেলারের ভেতরে। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি এটি জকের বালি আর গাওয়ার বাইরে আজ চিটারগাডা অর্থাৎ এগুলো তারা মেক করেছে মুভিগুলো। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি অর্থাৎ এই গল্পের ভিতরে দেখতে পাচ্ছিলাম যে সেই কাবুলিওয়ালাকে কোনো অন্য একটা বিচারের মাধ্যমে ফাঁসিয়ে দেওয়া হয় এবং তারপর তিনি জেলখানে চলে যায় এবং তারপর অনেক দিন সেই মেয়ের সাথে কথা হয় না এবং এরকম হাবিয়ে যাবে অনেক কাহিনী আপনারা তো জানেনই। সো সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। সো খুব শীঘ্রই আসতে চলেছে এই মুভিটি। আপনারা এই মুভিটি নিয়ে কেমন এক্সাইটেড জানাতে পারেন কমেন্ট সেকশনে। ফলে সুস্থ থাকবেন, আপনার ভালোবাসার মানুষকে ভালো রাখবেন। বাই বাই।